নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনের অংশ হিসেবে সাপ্তাহিক ছুটির দিনেও কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। আগামী শুক্রবার ও শনিবার সারা দেশে গণসংযোগ ও লিফলেট বিতরণ করবে দলটি। এদিকে নির্বাচন বর্জনে দিনব্যাপী রাজধানীর বিভিন্ন স্থানে সংক্ষিপ্ত সমাবেশ ও লিফলেট বিতরণ করেছে দলটি। ডামি নির্বাচনী খেলায় সাধারণ মানুষকে অংশ না নেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির নেতারা। আর জানাচ্ছেন শামীমুজ্জামান চৌধুরী। দ্বাদশ সংসদ নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনের অংশ হিসাবে জাতীয় প্রেস ক্লাবের সামনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নাল আবেদিন ফারুকের নেতৃত্বে লিফলেট বিতরণ করে দলটির নেতাকর্মীরা। পরে প্রেস ক্লাবে একই কর্মসূচিতে অংশ নেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। বিএনপি নেতারা বলেন, নির্বাচন খেলার অংশ হিসাবেই আওয়ামী লীগ ইশতেহার ঘোষণা করেছে, দামি নির্বাচন বর্জনে জনগণের প্রতি আহ্বান জানান তারা। বিএনপির বর্জনের নির্বাচনে যে নির্বাচন হবে সেই নির্বাচন ইশতেহার দিয়েছে, সেটা জনগণ কখনো গ্রহণ করবে না। আমরা দেশবাসীর প্রতি আহ্বান জানাই যে আপনার পছন্দের প্রার্থী বাছার সুযোগ যেহেতু এই নির্বাচনে নাই, অতএব এই নির্বাচন আপনারা বর্জন করুন। একই দাবিতে কারওয়ান বাজারে সমাবেশ শেষে লিফলেট বিতরণ করে গণ অধিকার পরিষদ। এদিকে কারওয়ান বাজার পেট্রো বাংলার সামনে সমাবেশ করে গণতন্ত্র মঞ্চ। পুরো রাষ্ট্রকে আওয়ামী লীগ পারিবারিক সম্পদ বানিয়েছে বলে অভিযোগ করেন মঞ্চের নেতারা। আমরা উঠে দাঁড়াবো এবং অন্যায়ের প্রতিবাদ করবো, আন্দোলন চলবে, থামবে না। 7 তারিখের পরে এই আন্দোলন থামবার কোনো সুযোগ নেই। বিশ্বাসঘাতী এই বেইমানি, এই মিথ্যাচার, এই দেশের সাথে বিশ্বাসঘাতকতার নির্বাচনে বাংলাদেশের কোন নাগরিক তারা কেউ ভোট কেন্দ্রে যাবে না। অপরদিকে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে সারা দেশে গণসংযোগ ও লিফলেট বিতরণের কর্মসূচি ঘোষণা করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আগামীকাল শুক্রবার এবং পরশুদিন শনিবার এই 2 দিনও গণসংযোগ এবং লিফলেট বিতরণ কর্মসূচি অব্যাহত থাকবে। এর আগে বৃহস্পতিবার ভোরে নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনের অংশ হিসাবে লিফলেট বিতরণ করেন রুহুল কবির রিজভী। শামীমুজ্জামান চৌধুরী, মোহনা সংবাদ, ঢাকা।